yo vivía ahí. Como no, aquí es especial. আমি আর আমার বন্ধু সহকর্মী অমিত পাল, আমরা দুজনে কিছু প্রোগ্রাম ছিল আমাদের, কালেকশন করে ফিরছিলাম। তখন এই ছেলেটি আমাকে রাস্তায় ডাকে, আমার পূর্ব পরিচিত, ও আমাকে বলে এখানে একটা অফিস চলছে সিটি হাইটসে, ডাকবাংলা মোড়ে সিটি হাইটসে একটা অফিস চলছে। সেই অফিসে এদেরকে চাকরি দেওয়ার নাম করে, কম্পিউটার ট্রেনিং দেওয়ার নাম করে এদের কাছ থেকে, কারোর কাছ থেকে 13,000, কারোর কাছে 15,000, কারোর কাছে 17,000, এরকমভাবে টাকা নেয়। আমরা শুনে দাঁড়াই, দেখি এসব এই 18-19-20 বছরের বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, কেউ ঘাটোয়া থেকে, কেউ বসিরহাট থেকে, এদিকে তাকিয়ে বলো ডানকুনি থেকে, এরা এসে এখানে জয়েন করেছে। এই চক্রটা দীর্ঘদিন ধরে কাজ করছে, আমরা অতীতে শুনেছিলাম, পরবর্তীকালে অফিসটা বন্ধ হয়ে যায়। মাঝখানে আমরা একদিন সংগঠনের তরফ থেকে গেছিলাম, এদেরকে বলে এসেছিলাম কী চলছে এখানে। ওই অফিসে আমরা 5-6 দিন আগে যাই, তখন এরা বলে যে এখানে ট্রেনিং চলছে ছেলে মেয়েদের, এদেরকে এখানে ট্রেনিং করিয়ে আমরা এদেরকে বিভিন্ন জায়গায় চাকরিতে পাঠাই। তো আজকে গিয়ে দেখলাম পুরো ব্যাপারটাই উল্টো, প্রচুর ছেলে মেয়ে এখানে রয়েছে। যেমন এই একটা ভাই রয়েছে, এর কাছ থেকে টাকা নিয়ে এর নামে মানি রিসিপ্ট হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন পুরো মানি রিসিপ্ট একটা অন্য এক মহিলার নামে। তারপর কি হলো, আপনি যাওয়ার পর? এবার যাওয়ার পরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করতে, তারপরে ব্যাপারটা বোঝার পরে আমরা থানায় ফোন করি, থানা থেকে পুলিশ আসে। আর দেখি এদের মধ্যে আনোয়ার বলে একটি ছেলে গোলাপি রঙের জামা পরে পুলিশ লকআপে রয়েছে, সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আমরা ধরে থাকে পুলিশের হাতে দিয়ে, এবার সেখান থেকে আরও 8-9 জনকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আমাদের বক্তব্য প্রশাসনের কাছে যেন এই ছেলে মেয়েগুলোর পয়সাটা এদেরকে যেন ফেরত পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। আপনার নাম? আমার নাম সঞ্জীব দত্ত, 31 নম্বর ওয়ার্ড। কেন দিলেন কেন টাকাটা? এখানে আমাকে বলা হয়েছিল এখানে কাজ দেওয়া হবে, এখানকার তোমাকে কম্পিউটার না শিখলে তুমি এখানে কাজে কোনো ই পাবে না, তোমাকে টাকা জমা দিতেই হবে। এমনকি আমার মাকেও অসম্মান করেছে, এবার আমাকে বলেছিল যে তোমার মাকে বলো বিক্রি হয়ে যেতে, তুমি গিয়ে ছাড়িয়ে আনবে, এরকমভাবে আমাকে বলা হয়েছে। কে বলেছিল কথাটা? এটা হচ্ছে আনোয়ার বলেছিল। আমি বলেছিলাম যে মুখটা সামলে কথা বলুন, এরকমভাবে বলবেন না, ঠিক আছে? আমি টাকা, ঠিক আছে, আমি জোগাড় করে দিচ্ছি, কিন্তু কাজটা কিন্তু যেন হয়ে যায়। তারপরে অর্পিতার সাথেও আমার কথা হয়েছে, অর্পিতা আমাকে বলেছিল যে অর্পিতাকে আমি বলেছিলাম যে এখানে কী এমন কাজটা হয় যে এত টাকা দিতে হবে আর কম্পিউটার শিখতে হবে, কম্পিউটার তো কোনো ই দেখছি না। বলছে সমস্ত অফিস আছে এদিকে, সাইডে আছে অফিস। আমি বলছি ঠিক আছে, সাইডে যখন অফিস আছে তাহলে তুমি আমাকে দেখাও। বলছে আগে কাজটা তো টাকাটা জমা করো, নাহলে তুমি তো কম্পিউটার সিট পাবে না। আমি বলছি ঠিক আছে, আমি কম্পিউটারে টাকা জমা করছি। তারপরে আমাকে বলার পরে আমি কম্পিউটারে টাকা জমাও করেছি। এমনকি তারপরে আমি যখন কাজটা জানতে পারলাম, কাজটা জানতে পারার পরে আমাকে বলছে যে আমি বলেছি যে আমি করবো না, আমার টাকাটা রিফান্ড দিয়ে দিন, আমি কোনো কিছু চাই না। কাজটা হচ্ছে লোক ধরার কাজ, লোক ধরে আনতে হবে, দুটো করে লোক ধরে আনতে হবে, ফোনে রেপুটেশন লিস্ট করতে হবে, রেপুটেশন লিস্টের ভিতরে আমাকে সমস্ত মানে আমার নিজের আত্মীয় স্বজন যা আছে পাড়া প্রতিবেশী সবাইকে আনতে হবে, লোক জোগাড় করে আনতে হবে, সেগুলো আমি এনেছি। আপনার মাকে বলেছে বিক্রি হতে, আপনার কি মনে হয় ওখানে অন্য কিছু ব্যবসা চলবে? চলার জন্য ব্যবসা করার জন্য না, মানে টাকাটা জমা দেওয়ার জন্য। দেখো তুমি জমা দাও, তুমি পরে ছাড়িয়ে আনতে পারবে, এরকমভাবে বলেছে। আর হচ্ছে আমাকে তো ওখান থেকে আমার একটা বান্ধবীকেও ফোন করেছিল, বান্ধবীকে ফোন করে বলছে তুমি ওকে একে এনে ফেলে দাও না, তারপর আমরা ব্যবস্থা করে নেবো, মানে টাকাটা যেভাবেই হোক করে তুলে দেবো। এরকম কিছু মনে হয়েছে কোনো সময়? যদি কাউকে কিছু বলা হতো আমাদের সাথে তো ওখানে কেউ কথাই বলতো না, আর যদি বলা হতো, আমরা যদি কার সাথে কথা বলতে যেতাম, বলতো যে ওর সাথে কথা বলবে না, কারণ এদের দুজনের সাথে কথা বলবে, আমি আর একটা মেয়ে ছিলাম, আমাদের সাথে কথা বলতে চাইতো না কোনোরকমভাবে, মানে আমাদের সবসময় আড়ালে, মানে আমরা যদি যেতাম ওখানে কথা বলতে আমাদেরকে সাইড করে দিত। মাথার চোখড়ি হচ্ছে আনোয়ার। আনোয়ারের সাথে আমি যতবার কথা বলেছি, আনোয়ার আমাকে নানানভাবে অপমান করেছে, আজকেও যেরকম গেছি আমি বলছি কথা বলবো, আমার সাথে হয় কথা বলুন, নাহলে কিন্তু আমি কিন্তু আলাদা ব্যবস্থা নেব। তাও বলা হয়েছে যে কি তোমার যা ইচ্ছা তুমি তাই করে নাও, কিছু করা হবে না, কারণ হচ্ছে তোমার 45 দিন ওভার হয়ে গেছে, কিন্তু রুলসের ব্যাপারে আমাকে কিছুই বলেনি। আর ওখানকার আমি স্যারের সাথে গিয়ে কথা বলেছি, ওখানকার স্যার বলেছে যে আমাকে তোমার টাকা রিফান্ড হয়ে যাবে, শুধু একটা ফোন করতে হবে। আর প্রীতম সাধুকারকে আমি রিকোয়েস্ট করেছিলাম, তাও রিকোয়েস্ট আমার শোনেন, আমাকে যাভাবে 45 দিন মানে আমি টাকাটা দেওয়ার পরে 45 দিনের মধ্যে রিফান্ড করা যায়, ঠিক আছে?
সেটা তো আমাদের রুলস বলেনি, কারণ আমাদের কাজ পছন্দ না। আমরা পরে যখন জানতে পেরেছি যে 45 দিনের ভিতরে আমাদের, তাহলে রুলসটা কেন বলেনি, তাহলে আমরা আগে থাকতে। আপনাদের কি কোনো সাদা কাগজে সই করিয়েছিল? সাদা কাগজ না, আমাদের একটা দরখাস্তে কম্পিউটারের জন্য একটা রিসিপ্ট কাগজে লিখে। আপনি কোথা থেকে এসেছিলেন? আমি হুগলির ভুক্তিপাড়া। হুগলি থেকে ডেলি যাতায়াত করতেন কেন? আমি বলেছিলাম যে আমি এই কাজ করতে পারবো না, আমাকে হয় এখান থেকে, তাও বলেছিলাম যে এখান থেকে আমাকে ট্রান্সফার করে দিন, যদি কাজটা ভালো লাগে আমি করবো। তারপরে ওরা ট্রান্সফার করেনি, উপরন্তু আমি কাজটা যখন শুনেছি আমি আর করবো না বলে দিয়েছি। আপনার নাম? মনমোহন।